শিলিগুড়ি হলো পশ্চিমবাংলা কলকাতার পরে দ্বিতীয় জনবহুল শহর এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বারে অবস্থিত। পার্ক থেকে শিলিগুড়ি দূরত্ব 8 কিলোমিটার। বেঙ্গল সাফারি পার্কটি 297 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। বেঙ্গল সাফারি পার্কটি মিশ্র হারবিভোর সাফারি 91 হেক্টর, টাইগার সাফারি 20 হেক্টর, এশিয়ান ব্ল্যাক বিয়ার সাফারি 20 হেক্টর। বেঙ্গল সাফারি মেন গেট দিয়ে প্রবেশ করার পরই চোখে পড়ে যাবে বেঙ্গল সাফারি রেড চার্ট বোর্ড, ওটা একবার চোখ বুলিয়ে নেবেন আপনারা। বেঙ্গল সাফারিতে 3 ধরনের সাফারি হয়ে থাকে, কম্বো সাফারি, গ্র্যান্ড সাফারি, এলিফ্যান্ট সাফারি। এই 3টি সাফারিতে টিকিটের চার্জ কম্বো সাফারিতে 200 টাকায় 8 ঘন্টা, গ্র্যান্ড সাফারিতে 400 টাকায় 1 ঘন্টা, এলিফ্যান্ট সাফারিতে 800 টাকায় 1 ঘন্টা। কেউ যদি গাড়ি নিয়ে আসেন ডান দিকে পার্কিং ব্যবস্থাও আছে এখানে। বেঙ্গল সাফারিতে মন্ডেতে ক্লোজ থাকে, আসবেন না আপনারা। বেঙ্গল সাফারিতে এত সুন্দর চারিদিকে সবুজ অরণ্য ভর্তি, একদম গাছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা এলাম। আর ভিডিও স্কিপ করবেন না, আমরা দেখতে থাকুন, ভিডিও দেখাচ্ছি আপনাকে। বেঙ্গল সাফারি পার্কে এখন হরিণ, বাঘ, লেপার্ড ছাড়াও হিমালয়ান ব্ল্যাক বিয়ার, বিভিন্ন ধরনের পাখি, হাতি, ঘড়িয়াল, বনবিড়াল সহ প্রাণী রয়েছে। রয়েছে কৃষ্ণসার হরিণ, হক ডেয়ারও। এটা হচ্ছে বেঙ্গল সাফারি টিকিট কাউন্টার, এখানে টিকিটটা কেটে নেবো। টিকিটের দাম মূল্য হচ্ছে 400 টাকা। এই যে টিকিটটা কেটে ফেলেছি। বেঙ্গল সাফারি টিকিট কাউন্টার ছাড়াও আপনারা অনলাইনে টিকিট বুকিং করতে পারেন। বেঙ্গল সাফারি গেটের সামনে দাঁড়িয়ে আছি এখন। এখন বেঙ্গল ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে দেখি আপনারা দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। আর কী কী আছে না আছে সব আপনার ডিটেলসে বলে দেবো। বেঙ্গল সাফারি মেন গেট, চলুন ভেতরে ঢুকি, ঢুকে দেখা যাক কী আছে না আছে দেখি। গেটের ভেতর ঢুকি, প্রথমে দেখলাম ঝর্ণা, একটা অপূর্ব লাগছে ঝর্ণাটা। আর এত সুন্দর জায়গাটা আমি আগে কোনো দিন ভাবতে পারিনি এখানে আসবো। ধরুন আপনি ঘুরতে এসেছেন গ্যাংটক, কালিম্পং, দার্জিলিং, বাড়ি ফেরার পথে হাতে অনেকক্ষণ টাইম আছে, আপনি কি করবেন? আপনারা চলে আসুন বেঙ্গল সাফারিতে। শিলিগুড়ি থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত, টোটো বা অটো ধরে পৌঁছে যান এক মনোরম জায়গায়। ঝর্ণাটা মাঝখানে দেখুন, আই লাভ বেঙ্গল সাফারি লেখাটা খুব সুন্দর লাগছে। ওই যে দেখুন দূরে দাঁড়িয়ে আছে বাসগুলো, অতি আজকে গ্র্যান্ড সাফারি তো করবো আজকে। আর এই পার্কের মধ্যে রাইট সাইডে চলে গেছে বাচ্চাদের পার্ক, বাচ্চারা চাইলে খেলতে পারে এখানে এসে। আগে চিড়িয়াখানা আমরা দেখতাম, ছোটোবেলা দেখেছি যে বাঘ খাঁচাতে থাকে। আজকে আমরা খাঁচাবন্দি হব এই গাড়িটায়, বেঙ্গল সাফারি। এই যে গাড়িটা দেখতে পাচ্ছি পেছন দিকে আমার, আর বাঘ ছাড়া থাকবে, আপনারা দেখাবো, সঙ্গে থাকুন। চলুন ভেতরে প্রবেশ করে দেখি গাড়িটির মধ্যে কেমন কি ব্যবস্থা আছে। দুদিকে বসার সিট আছে, দুজন করে বসতে পারবেন। আর চারিদিকে স্বচ্ছ কাঁচের প্রোটেক্টর, এই স্বচ্ছ কাঁচ দিয়ে আমরা দেখতে পাবো বাঘ, হরিণ, লেপার্ড, দেখতে কোনো অসুবিধা হবে না। এখন গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়িতে বসে যাচ্ছি, এখন জঙ্গলের দিকে রওনা দিচ্ছি। এখন এটাই উদ্দেশ্য আমাদের, বাঘ হরিণ দেখতে পাবো কি না, চলুন দেখা যাক। প্রথমে আমাদের চোখে ধরা পড়ে গেল এই তিন প্রাণী হরিণ। এক ঝাঁক হরিণ এই প্রথম এত সামনে থেকে দেখে মনের ভেতরটা খুব আনন্দে ভরে উঠল। মিক্স হারবিভোর সাফারিতে রয়েছে ব্যাকিং ডিয়ার, হক ডিয়ার, স্বয়াম ডিয়ার, ওয়ান হর্নস, ময়ূরের লাল জঙ্গল, ব্ল্যাক আইবিন, এবং এলাকাটি 91 হেক্টর, সাফারি সময় লাগে 20 মিনিট। সামনে একটা দেখছি ময়ূর দেখা যাচ্ছে, দেখুন ভালো করে, ময়ূরের সন্ধান পেলাম একটা। আবার যেন মনে হচ্ছে হরিণগুলো খাওয়া দাওয়া করে এসে এখানে বিশ্রাম নিচ্ছে, আর খাওয়া দাওয়ার পর দেখুন এরা জাবর কাটছে বা জিভ দিয়ে চাঁড়ছে, দেখুন ভালো করে লক্ষ্য।
এত কাছ থেকে যে এত হরিণ দেখতে পাবো আর কোনদিন কল্পনা করতে পারিনি, আর সামনে থেকে দেখে একটা অভিজ্ঞতা বেড়ে উঠলো। এই দেখুন সামনাসামনি একদম ময়ূরটা দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে দেখুন ময়ূরটা দেখে। ভাল্লুকের মধ্যে প্রবেশ করলাম, এখন বিয়ারগুলো অনেক বড় বড় দেখার। এখানে একটা ভেতরে খাঁচে আছে, একটা বাইরে দেখুন এখানে শুয়ে আছে। এখানে এশিয়াটিক ব্লাক্স বিয়ার সাফারিতে একটি পুরুষ একটি মহিলা বিয়ার দেখতে পাওয়া যায়। এলাকাটা 20 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত, সাফারির সময় লাগে 15 মিনিট। ওরে বাপ রে বাপ, এ তো বিশাল লেপার্ড, চিতাবাঘ সামনেই দেখা পড়ে গেল। ও দেখতে খুব সুন্দর লাগছে, এ দেখে মনে হচ্ছে এবার গাড়ি থেকে নাবি একবার। লেপার্ড সাফারি, 4টি চিতা আছে, 2টো পুরুষ চিতা, 2টো মহিলা চিতা। সাফারি এলাকা 20 হেক্টর সাফারি, সময় লাগে 15 মিনিট।